দর্শক, এই প্রবাসী ভাইটির কথা আপনাদের কি মনে আছে? আসলে মনে থাকবারই কথা না, আবার অনেকেরই মনে আছে। তো আমরা এটাই যে কালের বিবর্তনে সব কিছুই আসলে হারিয়ে ফেলি, এটাই আমাদের মানুষের একটি সহজাত প্রবৃত্তি, আমরা এটা অস্বীকার করা কিছু নেই। আজকে যে ভাইরাল হবে 2 দিন পরে বা 10 দিন পরে, সেই মানুষটাকে আমরা আর খোঁজ নেই না। আসলে কি হয়েছে না হয়েছে এটা আমাদের আর দেখারই দরকার নেই। তো দর্শক, প্রবাসী ভাইটি সম্পর্কে অনেকে তো জানেন, আর যারা না জানেন তাদের বলছি যে প্রবাসী ভাইটি বাংলাদেশ থেকে অলমোস্ট 3.5 লক্ষ টাকা ধার দেনা করে সে সৌদি আরবে গিয়েছিল একটু কাজের জন্য, কিন্তু 5-6 মাস কাজ না করতেই ওখান থেকে মালিক পক্ষ তাকে ছাঁটাই করে দিছে। এখন সে কোনো কাজই পাচ্ছে না, রাস্তায় পর রাস্তা ঘুরছে। সে কিভাবে বাংলাদেশ থেকে যে ধার দেনা করে আনছে সেই টাকা বা কিভাবে শোধ করবে, এই জন্য সে একটি লাইভ ভিডিও করছিল এবং কান্নাকাটি করছিল এবং বলছিল যে মরা ছাড়া তার কোনো উপায় নাই। তো ওই ভিডিওটি প্রচুর ভাইরাল হওয়ার পরেও সে এখনও কোনো কাজ পায়নি। অনেক মানুষ তাকে আশা দিছে যে তাকে কাজ দিবে, কিন্তু এখনও এই ভাইটির কপালে কাজ জোটেনি। অবশেষে কারাগারই তার আপন ঘর হয়ে গেল, সে সৌদি আরবের পুলিশ তাকে ধরে ফেলছে। তো দর্শক, অবশেষে সৌদি আরব পুলিশ তাকে যে ধরছে সেই কারাগার থেকে সে একটি লাইভ ভিডিও করছে, আপনারা সেই ভিডিওটি দেখুন এবং তার কথাগুলো শুনুন। অনেক মানুষ আমাকে কমেন্ট করছে আমাকে কাজ দিবে কাজ দিবে, তাদের সাথে যখন আমি কথা কইছি তারা বলছে ভাই একটা দিন সবুর করেন কাজ দিয়ে দিবে। আজকে আমি মক্কাতে আসছি প্রায় 7 দিন কি 5 দিন হয়ে গেছে, আমি নিম্ন অনেকজন আমি ফোন দিছি ভাই আমার কাজ দেন কাজ দেন, তারা পরে একদিন একদিন আটক করে আজকে আমার রাস্তা থেকে আটক করে রাখছে। সেটি আমাকে আটক করছে, সেটি আটক করে থানা ভিতরে বর্তমানে কতগুলো মানুষ বিশ্বাস যদি না করেন দেখেন। মক্কাতে ছিলাম দেখেন, এখন বলেন আমার মতো ছেলে আজকে এসে 7 মাস কত আশা নিয়ে আইসি, আজকে আমার মতো ছেলে যদি বাংলাদেশ এয়ারপোর্টে যাই আমি ভালো মনে খারাপ মনে দ্বিতীয় ভিডিওর ভিতরে মানে খারাপ পাবেন না ভালো হবেন আপনিই জানেন। আমি বারবার বলছিলাম ভাই আপনার লাইফ ক্রাইসা আমার কাজে দরকার, অনেক মানুষ আমাকে কমেন্ট করছে আমাকে কাজ দেবে কাজ দেবে, তাদের সাথে যখন আমি কথা কইছি তারা বলছে ভাই একটা দিন সবুর করেন কাজ দিয়ে দেবে। আজকে আমি মক্কাতে আসছি প্রায় 7 দিন কি 5 দিন হয়ে গেছে, আমি নিম্ন অনেকজন আমি ফোন দিছি ভাই আমার কাজ দেন কাজ দেন, তারা পরে একদিন একদিন আটক করে আজকে আমার রাস্তার থেকে আটক করে রাখছে। জানিয়ে দেখছেন ভাই একটা কথা মিথ্যা কথা না ভাই, টুপিরা মাথা আমার লোকে বাঙালি আছে জিজ্ঞেস করেন কোথায় দিয়ে হয়ে যাচ্ছে জিজ্ঞেস করেন। এখন আমি কি করব, এখন আমি কি করবো আপনারা আমাকে বোঝান প্লিজ, আমি বাইরে মারার জন্য এখন আসি নাই দেখেন। আমি তুই আশা করি পরবাসী আইসি না 4 লাখ টাকা দিয়া, আমি 4 লাখ টাকা এত আশা করে নিয়ে আসি নাই, 3 বেলা ভাত খেতে বলার ফ্যামিলিকে সুখে রাখার জন্য আমি প্রবাসী আইসি, অনেক আশা নিয়ে এখন আমি বাংলাদেশে যাই কি করবো প্লিজ আমাকে বোঝান। আমি 1000 বার বলছি ভাই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নাই আমার, আমি বেরোবো আমার গাড়ি করবে পুলিশে, আমি বাংলাদেশে যাই কি করুম, আমি এখন বাংলাদেশে যাই কি করুম। তো দর্শক, আপনারা ভাইটির কথাগুলো শুনলেন, ভাইটি আসলে সত্যি বড় বিপদে পড়ছে, এখন জানি না তার কপালে কি আছে, এখন আল্লাহ ছাড়া আর মনে হয় তাকে রক্ষা করার কেউ থাকলো না। এখন কি হবে, কিছু প্রসিডিওর মেনে কিছুদিন জেল খেটে তাকে হতে পারে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কেননা তার তো মনে হয় বৈধ কোনো কাগজপত্র নাই। তা না হলে কিন্তু সৌদি আরব পুলিশ তাকে ধরতো না, অবশ্যই তার বৈধ কাগজপত্র নাই। এখন বৈধ কাগজপত্র না হলে তো আর ওখানে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাইরা ওইভাবে তাকে সাহায্য করতে পারবে না, আর পারবে সব কিছু অনেক সিস্টেমেই চলে, যদি তারা একটু সহৃদয়বান কোনো ব্যক্তি একটু তাকে বাহির করে তাকে কোনো একটু কাজের ব্যবস্থা করে দেয় বা বৈধ ভিসা পাইয়ে দেয়, করে এই ভাইটির মুখে হাসি ফুটবে, হাসি ফুটবে তার পরিবারের মাঝে। তো দর্শক, আশা করি যে সকল সৌদি আরবে বসবাসরত ভাইরা আছেন একটু এই ভাইটিকে একটু দেখবেন। তো দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই ভাইটির জন্য একটু দোয়া করবেন, আমাদের আসলে তো দোয়া করা ছাড়া আর কিছুই নাই, আমরা জাস্ট মন্তব্য করছি, এখন দেখা যাক তার গন্তব্য কোথায় যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।